তো বন্ধুরা আবার চলে এসেছি আমরা। আগের এপিসোডে ছিল আমাদের পা, ব্যাক এবং বাইসেপ এবং ফোরআর্ম, আর এই এপিসোডে যেটা হবে পেট, বুক, কাঁধ, ট্রাইসেপস, এই চারটের উপরে ফোকাস করতে হবে। তো চলো বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমরা দেখে নেবো বিগিনাররা নেক্সট যে তিন দিন আছে সেটা কীভাবে তার পারফর্ম করবে। আসো আমাদের ফার্স্ট এক্সারসাইজ তাহলে শুরু হচ্ছে। প্রথম এক্সারসাইজ হচ্ছে পেটের ব্যায়াম দিয়ে শুরু হচ্ছে, ক্রাঞ্চ করা হচ্ছে। এটা ওই প্রথম দিন যেরকম আমি বলেছিলাম, প্রথম দিন এক সেট, দ্বিতীয় দিন দু সেট হবে, তৃতীয় দিন সেট, রিপিটেশন থাকবে 10টা, ঠিক আছে। একজনকে এখানে আমি থাকি কিংবা অন্য কেউ থাকে, সে পাটা চেপে দেয়, নাহলে সে পাটা উঠে যায়। সেটা পাটা চেপে রাখা হচ্ছে, ক্রাঞ্চ, মাথায় হাত দাও, ফুল উঠবে না, ব্যাস অত উঠবে না। উপরে ওঠার সময় দম ছাড়বে, শোয়ার সময় দম নেবে, দম ছাড়ো, দম নাও, দম ছাড়ো, সবাস, দম নাও, দম ছাড়ো, দম নাও, ওকে, ছেড়ে দাও। এটা প্রথম দিন এক সেট, প্রথম এক সেট 10টা রিপিটেশন। এরপরে যেটা হবে লেগ রাইজ। আচ্ছা, লেগ রাইজের ক্ষেত্রে অনেকে আছে পা তুলতে পারে না, পায়ে দিয়ে কমজোরি, সেক্ষেত্রে পেছনে একজন দাঁড়ালে ভালো হয়। আবার অনেকে আছে হাত দুটো পাশে রেখেও সেই লেগ রাইজ মারতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে পা তুলতে পারে না, একা পা তুলতে না, একটা সাপোর্ট হলে ভালো হয়। এবার সেই ধরনের কোনো সাপোর্ট না থাকলে একজন নাম দাঁড়াবে, ওর পাটা চেপে ধরবে, না দম ছেড়ে পাটা তুলবে, দম নিয়ে পা না হবে, পাটা তোলার সময় দম ছাড়বে, নামার সময় দম না হবে, কিন্তু পাটা মাটিতে লাগবে না, 6 ইঞ্চি উপর থেকে পাটা আবার চলে আসবে, দম ছাড়ো, দম নাও, দম ছাড়ো, দম নাও, ছেড়ে দাও। দ্বিতীয় যে ব্যায়াম, এবার বুকের ব্যায়ামের দিকে আসছি। বুকের ব্যায়ামের ক্ষেত্রে কী হয় যে মাটিতে ডন, যেটা বলে আমাদের ইন্ডিয়ান ডিপস, তাই মাটিতে যে ডনটা মারা হয়, অনেক সময় কী হয় ছেলেরা ওই মাটিতে ডন মারতে গেলে মুখ থুবড়ে পড়ার একটা ভয় থাকে। তো সেক্ষেত্রে প্রথমে যেটা করা হয় হাঁটু লাগিয়ে, মানে এটা হাঁটু লাগিয়ে ডনটা মারার প্রথমে প্র্যাকটিস করানো হয়, তারপরে আস্তে আস্তে হাঁটুটা তুলে দেওয়ার ব্যবস্থা হয়। সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে করা হচ্ছে, যে হাঁটু লাগিয়ে এটা মারছে, এটা কিন্তু নতুনদের জন্য ভীষণ ভালো হবে, মানে এটা ভয়টা কম থাকে। এখন এখন আবার মডার্ন যা টেকনোলজি, এই ডনগুলো মারে কম, মানে পুশআপে চলে এসছে, কিন্তু আমরা যারা একটু যারা পুরনো মানসিকতা, পুরনো দিনে ব্যায়াম করেছি, তারা আমরা এইভাবে আমাদের গুরুদের কাছে শিখেছি এবং আমরাও এটাই শিখিয়ে যাচ্ছি, কারণ এটা সম্পূর্ণ আমাদের ভারতীয় সংস্কৃতি। এই ডনটা, এইটা কোনো অন্য কোনো চ্যানেলে, কোনো জায়গায়, বিদেশে এই ডনটা মারা দেখায় না। নেক্সট যেটা আছে এটা ডাম্বেল চেস্ট প্রেস। নতুন ছেলেদের ক্ষেত্রে খুব কম ওজনের একটা ওয়েট হাতে দিতে হবে, কারণ ওরা বেশিও টানতে পারবে না। সেটা হচ্ছে 3 পাউন্ড হোক, 4 পাউন্ড হোক, 5 পাউন্ড হোক, আর যদি কিলোর হিসেবে করা হয় তাহলে 1 কিলো দিলে হয়, 1 কিলোর মধ্যে ওত্তের নিচে হলে হয়, মানে কম দিলে হয়, কিন্তু 1 কিলো একটা ডাম্বেল নিয়ে ডাম্বেল চেস্ট প্রেস করে দেখাও। দমটা নিচ্ছে, এবার দম বন্ধ করে সামনের দমটা ছাড়বে, ভালো পেশাব করবে, খুব সুন্দর পেশাব হবে নতুনদের জন্য। এইসব বেসিক ব্যায়ামগুলো করলে আস্তে আস্তে ছেলেরা তৈরি হলে তাদের স্ট্রাকচারটা দীর্ঘদিন ভালো থাকে, ব্যায়াম ছেড়ে দিলেও সহজে মানে শরীরটা ভেঙে পড়ে না। এই দুটো বুকের ব্যায়াম করানোর পরে এবার ডেল্টয়েডের জন্যে দুটো ব্যায়াম করানো হয়। একটা হচ্ছে সাইড ল্যাটারালাইজ, ডাম্বেল সাইড ল্যাটারালাইজ, আস্তে আস্তে দম নিয়ে তোলো, গুড, আস্তে আস্তে নামা, খুব স্লোলি নামাবে, দম নিয়ে তোলো, দম ছাড়ো, দম নাও, দম ছাড়ো। এরপর যেটা করা হবে ডাম্বেল ফ্রন্ট রাইজ, এবং সেক্ষেত্রে আমি যেটা করাই দুটো হাত একসাথে তোলাই, একটা হাতে না করে দুটো হাত একসাথে ধরে, দুটো হাত একসাথে তুলে ফ্রন্ট রাইজ দেখো, ওই উপরে দম নেবে, নিচে আস্তে আস্তে নামাও, দম ছাড়বে, দম নাও, দম ছাড়ো, দম নাও, দম ছাড়ো, দম নাও, দম ছাড়ো, ওকে। শোল্ডার জন্য দুটো ব্যায়াম থাকলো। এরপর আমরা ট্রাইসেপসে ঢুকবো। ট্রাইসেপসের ক্ষেত্রে প্রথমে যেটা করানো হয় পুশআপ, পুশআপের দিকে জোর দেওয়া হয়। এক্ষেত্রে আবার বলি, ছেলেরা প্রথমে কিন্তু তারা আসে বিগিনাররা, পুশআপ কিন্তু মারতে গেলে পুরো পা উঁচু করে পুশআপটা মারতে পারে না, সেক্ষেত্রে ওই একই সিস্টেম, হাঁটু ভাঁজ করিয়ে পুশআপ মারিয়ে আগে হাতের জোরটা বাড়িয়ে নেওয়া হয়, তারপরে যে মেন পুশআপ যেভাবে করানো হয় সেভাবে করানো হয়। বুকের সমান সমান হাতের পজিশন থাকবে, এবং ট্রাইসেপসটা ব্রড হবে না, এটা বুকের পাশ দিয়ে যাবে। দম নিয়ে আস্তে আস্তে নামবে, এবার উঠে দম ছাড়বে, দম নেবে, দম ছাড়বে,
হাতটা যতটা পারো বডির কাছে রাখতে হবে এবং কোনোটা কিন্তু একদম বডির পাশ দিয়ে যাবে, তাহলে ট্রাইসেপস মাসলে ভালো প্রেসার পড়বে বিগিনারদের জন্য। নেক্সট ট্রাইসেপসের জন্য যেটা করাই আমি বেঞ্চ ডিপস। বেঞ্চ ডিপসটা দেখাও, প্রথমে দেখিয়ে দিই যখন বসবে বেঞ্চে, ঠিক বেঞ্চের বসার ঠিক সাইডেই হাতটা নেবে, হাতটা বড় করবে না, যেখানে বসবে তার পাশে হাতটা থাকবে, পাটা যতটা বড় এগিয়ে দাও। এবার আস্তে আস্তে দম নিয়ে বসো, হ্যাঁ এবার দম ছেড়ে ওঠো, দম নাও দম ছাড়ো। অনেকেরা পাটা ভাঁজ করে করে, একটু ভালো করে এটা যদি করে বুঝতে পারবে যে এতে প্রেশারটা বেশি পড়ে ট্রাইসেপসে। এবং যদি আরেকটা জিনিস বলি যে কোমরটা যদি তোলা যায়, এই কোমরটা যদি তুলতে পারে ঠিক করে তাহলে প্রেশারটাও ভালো পড়ে। অনেকে কোমরটাকে নিচে রেখে করে, এরকম ধরে উঠলো তো এই এই নিচে করে, এতে যা প্রেশার পড়বে কিন্তু কোমরটা তুলে দিলে প্রেশারটা ভালো পড়ে। ভালো করে তোমরা পশ্চাটা দেখে নাও। নেক্সট আর একটা আইটেম করানো হয়, সেটা হচ্ছে ডাম্বেল ফ্রেঞ্চ প্রেস। নিচে যখন নামবে হাতটা তখন দম নেবে, উপরে যখন ফুল তুলবে দম ছাড়বে, ফুল হাফ মোশনে ব্যায়াম হবে, কিন্তু কোনো হাফ মোশন কিছু হবে না, দম নেবে দম ছাড়বে। ডানাত করলো আবার বাহাত করবে, এই হাতে দশটা ডিভিশন আর দশটা ডিভিশন, একটা সেট শেষ হয়ে গেলো, এইভাবে তিন সেট করা হবে। এই হচ্ছে আমার, আমি যেটা করাই এরা দুটো ভাগে ভাগ করে দিই, করে সমস্ত মাসেলটা হিট করে সপ্তাহে তিন দিন করে এই ব্যায়ামগুলো করায়। এরপর যেটা করতে হবে ওদের বিগিনারদের, একটা সব ভালো খাবার দাবার, যে খাবারগুলো হেলদি খাবার সেগুলো খেতে হবে, বাইরের জাঙ্ক ফুড ফাস্টফুড হোটেলের খাবার এগুলো যতবার বন্ধ করতে হবে। এমনি নর্মালি আমাদের যে সব খাবার আছে ভাত ডাল মাছ মাংস রুটি সময় মতন খেতে হবে, মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে একটা মিল বরাবর দিয়ে যেতে হবে। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে, আগের ভিডিওটা যদি না দেখে থাকো আগে আগেও বলেছিলাম আমরা, সেটা কি দেখতে পারো। এটা এটা হচ্ছে তোমার মঙ্গল বৃহস্পতি শনি, যারা বিগিনার তারা এই এই ওয়ার্কআউটটা করতে পারো, আর সোম বুধ শুক্র যেটা আগের এপিসোডে করেছিলাম সেটা গিয়ে তোমরা দেখতে পারো, সেভাবে তোমরা পারফর্ম করো। আশা করি তোমাদের বডি ডেভেলপ করবেই, অন্তত এক মাস থেকে দু মাস তোমরা এই এক্সারসাইজটা করো, তারপরে আমরা আবার আসবো, বিভিন্ন এক্সারসাইজ তো নিয়ে আসছি, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন ওয়ার্কআউট এবং বিভিন্ন ডায়েট প্ল্যানও নিয়ে আসছি আমরা, ফলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। চলো বন্ধুরা আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে কোনো একটা নতুন টপিক নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।